ट्रांसफर करो दादा। বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পিছনে আপনারা জানেন যে রাজবাড়িতে একটি সংঘবদ্ধ এবং পাশের জেলায়ও দীর্ঘদিন ধরে কাজটি করছে। রাজবাড়ি জেলাতে আমরা এই সংক্রান্তে একজনকে শনাক্ত করেছি বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে। তো ওই আসামির নাম হচ্ছে তুষার কান্তি সরকার। এর নেতৃত্বে একটি চক্র বিভিন্ন মানুষের নম্বরে কল করে প্রতারণার মাধ্যমে তারা প্রথমে ওটিপি সংগ্রহ করে বিকাশ ও নগদের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছে। ওনারা দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছেন। তো প্রতারণা চক্রের ভুক্তভোগী কিছু লোক আমাদের কাছে অভিযোগ করলে আমরা এটা প্রাথমিকভাবে তদন্ত শুরু করি। ধৃত আসামির নেতৃত্বে তাদের আরো সহযোগী আছে মোহাম্মদ কাউসার মণ্ডল এক নম্বর, দুই নম্বর মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ তানভীর, সোহাগ সহ চক্রটির অন্যান্য সদস্য বিভিন্ন লোককে কল করে নিজেদের বিকাশের কর্মী পরিচয় দিয়ে তাদের অ্যাকাউন্টের আপডেট ও তাদের অ্যাকাউন্টের নামে মিথ্যা জিডি হয়েছে বলে অ্যাকাউন্ট নতুন করে সচল করার কথা বলে প্রতারণার মাধ্যমে ওটিপি সংগ্রহ করে হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে তাদের অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করে। যেহেতু আসামি খুবই চতুরতার সাথে এ সকল টাকা বিভিন্ন এজেন্ট থেকে উত্তোলন করে থাকে। প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা জেনেছি যে সকল অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করা হয়েছে তাদের সাথে ধৃত আসামি বহুবার কথা হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা যোগসাজশ করেই কাজটি তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজেন্টের সাথে কথা বলে ধৃত আসামি এই সকল টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে সম্পূর্ণ স্বীকার করে ও তাদের কার্যক্রম সম্পর্কে আমাদের অবহিত করে। এই সমস্ত কার্যক্রম চালিয়ে সে বিভিন্ন সময়ে প্রায় 1,55,664 টাকা সে প্রতারণা করে। তো এই সংক্রান্তে আরো ভুক্তভোগী আপনার এসছে। সেন্ট্রাল হসপিটালের একজন ম্যানেজার, সেও কিছুক্ষণ আগে আমাদের বলছে যে 20,000 টাকা আমাদের কাছ থেকে সে এরকম ভাবে প্রতারণা নিয়েছে, এই সংক্রান্তে সে জড়িত থাকতে পারে। তো আমরা পূর্ণাঙ্গ আরো তদন্ত করে বিস্তারিত এর সাথে যে জড়িত চক্র আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। সেই জন্য ওইখানে এবং আর একটা কারণ হচ্ছে যে পুলিশ অভিযান করে দূর থেকে দেখতে পারে ওদের লোক থাকে ওরা পালিয়ে গেল তো চলে যেতে সম্ভব হবে, এই জন্য তারা এরকম একটা পরিবেশ বেছে নিয়েছে বলে আমাদের। ধন্যবাদ আপনাকে একটা সময় উপযোগী এবং সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের যেটা এজাহার নিয়েছি আমরা পাঁচজনকে এফআইআর এ অন্তর্ভুক্ত নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া আরো 7-8 জনের অজ্ঞাতনামা তাদেরকে আসামি করা হয়েছে। এরা প্রায় সবাই বড় হিন্দি গ্রামের, আপনারা জানেন বালিয়াকান্দি তাদের আশেপাশে এবং আমাদের এখানে রাজবাড়িতে তাদের বাড়ি। তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে একজন বিকাশ এজেন্ট সে যদি 5,000 টাকার বেশি ক্যাশ আউট করে তাহলে সেই ক্ষেত্রে তাকে কিন্তু এনআইডি কার্ড নিতে হয়, তার মোবাইল নাম্বার নিতে হয় তাকে পরিচয়। কিন্তু আমরা যেটা ধরেছি আব্দুর রব নামে যে এজেন্ট আছে আমাদের বাণীবহ বাজারে, সে যখন 12,500 টাকা উত্তোলন করে আমাদের যে মূল আসামি এই যে তুষার কান্তি সরকার, তখন দোকানদার সে কিন্তু চাই যে ভাই আমাকে একটা অ্যাকাউন্ট এই এনআইডি নাম্বার দেন, তখন না দিয়ে সে দ্রুত সটকে পড়ায়। তখন এই আব্দুর রব যে এজেন্ট তার কিন্তু সন্দেহ হয়। এই সন্দেহ করার পরেই ভুক্তভোগী প্লাস তারা সিসিটিভি ফুটেজ দেখে আমাদেরকে তারা অবহিত করে। এই অবহিত করার পরে আমরা তাকে শনাক্ত করতে সমর্থ হই। আর আপনি যেটা বললেন যে এটা কিভাবে রোধ করে পুলিশের ভূমিকা, পুলিশের ভূমিকা হচ্ছে এই যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আপনারা সংবাদ কর্মী আছে এগুলো আপনারা ফলো করে জানান যে এই ধরনের বিকাশের কর্মী সে যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আপনার নামে মিথ্যা জিডি হচ্ছে, এই এই ধরনের সে যে যারা আপনাদের কাছ থেকে চাইবে পিন নাম্বার নগদ বা বিকাশের, আর তারা আপনারা দেবেন না, আপনারা নিকটস্থ পুলিশকে জানান, পুলিশ শৃঙ্খলা রক্ষার বাহিনী, তারে আমরা সেটা ব্যবস্থা নেব। সেটা একমাত্র সম্ভব সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। আমরা লোভের দিকে পা না বাড়াই,